মুখের এখানটা দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা শুরু হচ্ছে একটা রোদ ঝলমলে আকাশ দিয়ে, একটা রোদ ঝলমলে দিন দিয়ে। এত ভালো লাগছে এতদিন বাদে সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, আর এখন বাজে হচ্ছে 7:21। ওকে পেছনে দেখতেই পেলে, এখনো রেডি হয়নি, আমারও আজকে হয়নি। আজকে না আমি নিজেও একটু ল্যাদ খেয়ে গেছিলাম সকাল সকাল উঠে উঠে নিয়েও, মানে আমি 6টায় আজকে উঠেছি এমনিও, তারপরেও আমি কিছুক্ষণ সোফায় শুয়েছিলাম। রোজ তো আর ইচ্ছে করে না, এক একদিন হয়ে যায় ওই আর কি। তো রোদটা দেখে আজকে এত ভালো লাগছে, আজকে বিছানা চাদর পাতর গুলো কেচে দেবো, আর যে হেয়ার প্যাকটা আমার মাথায় লাগানোর কথা থাকে সেটা ভাবছি আজকে আমি লাগিয়েই নেব। তো অনেকদিন বাদে রোদ উঠেছে। লাস্ট এখানে হচ্ছে গোলা রুটি, আর কড়াইতে বসানো আছে মাছের ঝোলটা, মাছের ঝোল। আজকে শাক ভাজা দিয়েছি দুপুরের জন্য, এই যে এখানে আম দিয়েছি ফলের মধ্যে আমটা, আর শাক ভাজা ভাত, আর হচ্ছে শিম আলু পটল দিয়ে মাছের ঝোল, ধনে পাতা দিয়েছি, টমেটো তো এখন বিলাসিতা, টমেটো খাওয়া মানে। তো টমেটো নেইও ঘরে, আর আনবোও না আপাতত, দামটা একটু কমুক। আর এরকম রোদটা এলে না এরকম রান্নাঘরেও পড়ে, মানে রোদটা উঠলে আর কি, এত ভালো লাগছে আজকে, কি আর বলবো, খুশি খুশি লাগছে আজকে। একবার নিচ থেকে এলাম, ডাস্টবিনের গাড়ি চলে এসেছিল আজকে, বুঝলি না, যেদিন আমার দরকার সেদিন আসে না, যেদিন বলি একটু দেরি করে আসলে ভালো হয় সেদিন চলে আসে। তো আমি ডাস্টবিনটা জাস্ট ফেলে এসেছি, আর ও গেছে, যাবে বলে আমি ছাড়তে যাচ্ছিলাম নিচে, আর দেখছি কারেন্ট নেই, তাই জন্য ও বললো যে তোমাকে যেতে হবে না, ছাড়ো আবার সিঁড়িতে উঠে আসতে হবে, তার চেয়ে তুমি থাকো আমি বেরোই। তো ও তো নিচে চলে গেছে, আর রোডটা দেখতে পাচ্ছ। তাহলে এবার একে একে কাজ শুরু করি। আমার এখানে মেলে দিলেও চাদর ফাদর শুকিয়ে যাবে, কিন্তু রিস্ক আমি নেবো না, ছাদেই মেলে দিয়ে আসবো, কারণ এই রোদ আছে, আবার দেখা গেল দুপুরের দিকে বৃষ্টি নেমে গেল, তো যত তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায়। দেখি আগেও বেরোক, তারপরে যাবো। তোমাদেরকে বলছিলামই যে আজকে আমি নিচে যাইনি কারেন্ট নেই বলে। যাই হোক, ওকে গেটটা আটকাতে এই দাদাভাইটা হেল্প করেছে, আমাদের সেকেন্ড ফ্লোর কিংবা থার্ড ফ্লোরে এই দাদাভাইটা থাকে, তো এই জন্যই আমি স্পেশালি নিচে যাই ওর গেটটা আটকাতে, আর গেটটা খুলতে খুবই প্রবলেম হয়। তো যাই হোক, হয়ে গেছে আজকে কাজ, মিটে গেল ওর, আর আমি চলে এসেছি কাছাকাছি নিয়ে ছাদে। কিন্তু তোমাদের কাছে আমার একটাই আশা রাখি আর কি, রোজ রোজকার মতনই আর কি, যাতে ভিডিওটা বা ব্লগটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আর নতুন বন্ধু হয়ে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, নতুন কিছু দেখার ইচ্ছে থাকলে সেটাও আমাকে বলতে পারো। আর এই ঘরের মানে এইখানে যে ফ্ল্যাটটা আছে, সেই দিদিভাইটা ডাস্টবিনে কিছু একটা ফেলতে এসেছিলো, সেই দিদিভাইটা আমাকে বলছিলো ক্যামেরা চালু, হ্যাঁ আলাম, হ্যাঁ। তো যাই হোক, দেখো আজকে কী রোদ উঠেছে, তোমাদেরকে বারবার বলছিলাম না, কালো আকাশের পর এই রোদ ঝলমলে আকাশটা যে আমরা কতদিন বাদে দেখলাম, ঘন কালো মেঘ করে থাকতো তো রোজ, এত অন্ধকার অন্ধকার থাকতো, তো অন্ধকারের পর আলোর দেখা পেলে তো সবারই ভালো লাগে না, আমাদেরও তাই লাগছে এই আর কি। তো চলো নিচে গিয়ে এবার কম্বলটাকে রোদে দেবো। এ দেখো নিয়ে চলে এসেছি, ব্যালকানিতেই দিয়ে দিচ্ছি, ছাদে আর দেবো না, কারণ ছাদে আজকে রোদ উঠেছে, তো মোটামুটি দেখলাম ভিড় আছে ছাদে, মোটামুটি কাচ্ছে সবাই, একটু একটু সবারই একটু জমেঠমে তো থাকে, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি কম্বল ভালো করে মেলে দিই, ভালো করে ক্লিপ ক্লিপ আটকে দিয়ে। এবার এসেছি, হেয়ার প্যাকটা মাথায় অলরেডি লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর তারপরে এলাম বাসনগুলো মাজতে, প্রচুর বাসন আজকে জমিয়েছি, ওই জন্য সকাল থেকে ল্যাদ খেয়েছিলাম বললাম যে একটু, ওই জন্য আজকে আর বাসন রান্নাঘর মানে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার কোনোটাই ও থাকতে থাকতে হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়ে মানে ও বেরিয়ে গেল, ব্যাস আমি ঘরটা ঝাড় দিলাম, তারপরে ও বেরোলো, আর তারপরে আমি একে একে সমস্ত কাজ করে নিচ্ছি। আজকে না সকাল থেকে ভাবছিলাম তেমন কোনো কাজ থাকবে না, আর বাইরে কি করতে গেছিলাম বলো তো, কড়াইটা মাটি দিয়ে মাজবো বলে টপ থেকে মাটি আনতে গেছিলাম, আমার যখন মনে হয় কড়াই একটু পুড়ে গেছে বা কিছু তখন আমি মাটি দিয়ে মেজে নিই। তো এবার এসছি ঘরটা মুছতে, যদিও এত তাড়াতাড়ি মুছতে পারিনি, ওই আর কি। সকাল থেকে প্রচুর কাজ করে নিচ্ছি, আর মাথাটা কেটে বাদ দিয়েছি কেন বলো, নিজেরই কেমন একটা লাগছে, তাই জন্য মাথাটা কেটে বাদিয়ে দিয়েছি, যদিও বাসন মাজার সময় অলরেডি তোমরা দেখে নিয়েছো, হ্যাঁ আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি, আর বাইরে ভালো রোদ, কম্বলটাও রোদে দিয়ে দিয়েছি দেখতেই পেলে। আর আমি সকালবেলা একটা উদ্ভট খাবার নিয়ে আজকে বসেছি, কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে ওকে আমি সমানে বলে যাচ্ছি, আমি না মানে ডালে চালে সেদ্ধ হলেই হলো, ওটাকে খিচুড়ি বানাতে হবে এমনও কোনো মানে নেই। তো ওর জন্যে না আজকে সকাল সকাল খিচুড়ি বানিয়ে নিয়েছি, দুটো মানে একটা আলুকে দু পিস করে দিয়ে ওটার মধ্যে ফেলে দিয়ে, গোবিন্দভোগ চাল ছিল ঘরে, মুগ ডাল ফেলে দিয়ে একটু হলুদ গরম মশলা গুঁড়ো এরকম দিয়ে নিয়ে বানিয়ে নিলাম,
খুব টেস্টি করে বানিয়েছি, ফোড়ন ঠোড়ন দিয়ে এমনটা কিচ্ছু করিনি, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিল। এটাই আজকে আমি ব্রেকফাস্টে খাবো। আমার খুব ইচ্ছে করছিল খিচুড়ি খাবো, তাই ওকে গোলারুটি ওর মতো করে দিয়েছি। আমি নিজের জন্য আজকে আর গোলারুটি বানাইনি। ওই জন্য এই চাদরটা তোমরা কিছুদিন আগেই দেখেছো। হ্যাঁ, এই চাদরটা আন্টি গিফট করেছিল, আর আমি থাকতে না পেরে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই কালারের চাদর আমি পাতিনি, বেশিরভাগটাই আমি লাইট কালার পাতি বা নীলের ওপর পেতেছি, কিন্তু এই রকম লাল, অফ হোয়াইট আর ব্ল্যাক, মানে রেড অফ হোয়াইট আর ব্ল্যাক, এই কম্বিনেশনে আমি কখনো চাদর, মানে আমি এখনও অবধি চাদর কিনতে হয়নি সত্যি কথা বলতে। বিয়েতে যা যা গিফট পেয়েছিলাম আর তারপরে এই আন্টিও দিল, তো এগুলো দিয়েই আমার চলে যাচ্ছে আর কি। তো এই রকম কম্বিনেশনে আমি প্রথমবার পাতলাম এখানে ঘরে, তো দারুণ লাগছে আমার। আন্টি তোমার কেমন লাগছে বলে, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ 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 পছন্দ। এখন বাজে 11টা, সমস্ত কাজ সেরে স্নান দান তো হয়েই গেছে, বুঝতেই পারছো। আর এই হেয়ার প্যাকটা লাগালে চুলটা যা স্মুথ হয়ে যায় না, নিজেরই ধরতে বেশ ভালো লাগে। আসলে মেথি তো ন্যাচারাল কন্ডিশনার আমরা অনেকেই জানি, তো ওই জন্য বোধ হয় আরো বেশি ভালো লাগে। যাই হোক, আমি চুলটা আঁচড়াইনি, ভেজা চুল আমি আঁচড়াই না বলে একটু অগোছালো হয়তো লাগছে। আজকে না তোমাদের সাথে আমার আরো একটা ভাবনা চিন্তা শেয়ার করতে ইচ্ছা হলো। মানে সকাল থেকে আজকে মনে হচ্ছিল, আসলে তোমাদের সাথে অনেক টপিক নিয়ে আমি মাঝে মধ্যেই আলোচনা করি, আমার ভাবনা চিন্তার সাথে অনেকেরই ভাবনা চিন্তা মিলে যায়, আবার কারো যদি আরো কিছু অ্যাড করার থাকে তারা এসে কমেন্টে অ্যাডও করে, তো আমার বেশ ভালো লাগে জিনিসগুলো। আর আজকে যেটা নিয়ে বলছি সেটা বলতে পারো একটা জেনারেশন গ্যাপের প্রবলেম অবশ্যই। তো আমার মা, জেঠিমা, কাকিমা এদের ভাবনা চিন্তা যেই জায়গায়, তারা যেই জেনারেশনের, আমরা সেই জেনারেশন থেকে অনেকটাই এগিয়ে আছি বলতে পারো, আমাদের জেনারেশনটা। তাই আমরা হয়তো তাদের কাছে আধুনিকা বা কিচ্ছু মেনে চলি না, এরকম অনেক কিছু হতেই পারে। তাদের ভাবনা চিন্তাকেও আমি সম্মান করি যথেষ্ট। আমি কখনোই কারোর মুখের ওপর বলতে পারি না কিছু, মানে ধরো আমার, আমি যেটা আজকে বলতে চাইছি আর কি, আমি আমার হাজবেন্ডকে, মানে আমার বরকে নাম ধরে ডাকি, মানে হাফ করে নিয়েছি নামটা, প্রমি বলে ডাকি আর কি সবসময়। পুরো নামটা ধরে ডাকা সত্যিই টাইম নেই, আর অত বড় নাম ধরে ডাকতে গেলে অসুবিধা অবশ্যই হয় একটু। তো ওর বন্ধু বান্ধব, আমি মেয়ে, আমার ফ্যামিলি মেম্বার অনেকেই, বেশিরভাগই সবাই এই নামটুকু ধরেই ডাকি। আর ওর দিকের ফ্যামিলি মেম্বাররা ওকে ভালোবেসে অন্য অন্য অনেক নামে ডাকে, ওর অনেকগুলো নাম আছে, তো ওরকম ধরে ডাকে সবাই, ওরকম চলছে আর কি। তো মা আমাকে মাঝে মধ্যে বকা দেয় আর কি, মানে শুধু মা বলবো না, আমার দিদা, মামা, মামি অনেকেই বকা দেয় যে তুই এই নাম ধরে কেন ডাকিস, নাম ধরে ডাকাটা উচিত নয় বরকে। তো আমি সত্যিই জানি না এটা কেন, কিন্তু তার থেকেও বড় কথা, আমি ইচ্ছে করে মেনে চলি না বা ইচ্ছে করে নিয়ম ভাঙছি, ইচ্ছে করে বড়দের গুরুজনদের কথা শুনছি না, এরকমটা নয়। আমার যেহেতু লাভ ম্যারেজ, তো ও আমার থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু তাছাড়াও আমি ওকে তখন থেকেই, পরিচিত সময় থেকেই আমি নাম ধরেই ডাকছি, তো সেইটা একটা অভ্যেস হয়ে যাচ্ছে। আর এই বিয়ের প্রায় 2.5 বছর হয়ে 3 বছরে পড়তে যাবে, তো এতটা সময় ধরেও আমি নাম ধরেই ডেকে আসছি। তো আমি না, হ্যাঁ, এতটা সময় ধরেই যে নাম ধরে ডাকছি এটা নয়, বিয়ের পর থেকেই আমাকে সবাই বলছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে ওই যে আগের পরিচিত সময়টা সেটাকে ভুলে যেতে পারিনি। আর ভুলবো কেনই বা, সবটাকে মাথায় নিয়েই চলতে লাগে। আমার অতীতটা খারাপ হোক কি ভালো হোক, খারাপ থেকে আমি একটা শিক্ষা পেয়েছি অবশ্যই, খারাপ সময়টাকে কারোরই আমার মনে হয় ভুলে যাওয়া উচিত নয়। আমি মানে কথায় উঠে এলো তাই জাস্ট বলছি আর কি, খারাপ সময় আসে বলেই আমরা হয়তো সেখান থেকে শিক্ষা পাই, তাই খারাপ সময়টাকেও আমি আমার দিক থেকে অন্তত ধন্যবাদ জানাই যে সেই খারাপ সময়টাও আমাকে কিছু শিক্ষা দিয়ে গেছে। এবার সেই শিক্ষা ভুলে গেলে সেটা ওই সময়ের দোষ নয়, দোষ আমার তাহলে, বারবার আমি যেচে পড়ে তাহলে খারাপ সময়টাকে নিজেই ডেকে এনেছি, তো ওই আর কি। আর ভালো সময় তো অবশ্যই ভোলা যায়ই না, সেটা কখনোই নয়। তো যেটাই হোক না কেন, কখনোই আমি আর নাম ধরে ডাকা ছাড়া আর কিছু ডাকতে পারি না। তো মা মাঝে মধ্যে এখনো বকা দেয় আমাকে, আমার পিসির মেয়েও এর জন্য বকা খায় মলি দিয়ে আর কি। মা তো বললো যে এখন নাকি দিদি ঠিক হয়ে গেছে, কিন্তু জানি না মা আমাকে এটা ঢপ মেরেছে নাকি। তো এই মিলটা আমার মায়ের সাথেও মেলে না আর কি, এই ভাবনা চিন্তাটা। কিন্তু এটার কোনো সাইন্টিফিক কারণ কিন্তু তাদের কাছ থেকে, মানে বড়দের কাছ থেকে জানতে পারবে না যে এটার কোনো সাইন্টিফিক কারণ আছে কিনা বা কিছু। আমার মনে হয় সাইন্টিফিক কোনো কারণ নেই, কিছু একটা হতে পারে তাদের মতামত আর কি, আমি জানি না। তবে যখন তারা বলে আমাকে, আমি অসম্মান একেবারেই করি না কারোর ভাবনা চিন্তাকে নয়, আমি শুধু একটাই কথা বলি যে হ্যাঁ আমি চেষ্টা করব,
সে চেষ্টা আজও, মানে চেষ্টা করেছি দু একবার কিন্তু হয়ে ওঠে না। ওই যে একটা হয়ে আসছে, যেভাবে ডেকে আসছি সেভাবে ডাকছি আর কি। কিন্তু সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়, শুধুমাত্র নিয়ম ভাঙছি বলে আমি বলছি না, আমার পক্ষে হয়ে ওঠেনি। হয়তো অনেক অনেকে পেরেছে, হয়তো বিয়ের পর পাল্টে নিতে বা কিছু, কিন্তু আমার পক্ষে সত্যি হয়ে ওঠেনি। আমি চেষ্টা করেছিলাম, তবে আই এম লাকি যে আমাকে আমার মামনি পাপা কখনো কিছু এই নিয়ে বলেনি, মানে শ্বশুর শাশুড়ির কথা বলছি, কখনোই বলেনি যে নাম ধরে ডাকিস না বা কিছু। তবে হ্যাঁ, আমার মা অবশ্যই, প্রত্যেকটা মেয়ের মাই চায় তার মেয়েকে যেন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে না হয়, তাই জন্যেই হয়তো মেয়ের মায়েরা খুব ভালো ভালো শিক্ষাই দেয় আর কি। আমি বলছি না কিন্তু এর মানে এটা নয় যে ছেলের মায়েরা দেয় না, মানে আমি যেহেতু আমার দিক থেকে বলছি তাই জন্য বলতে চাইছি আর কি। তো অবশ্যই ওই জন্যই বলে শ্বশুর বাড়িতে যাতে তাকে কিছু শুনতে না হয়, তাই জন্যই ভালো শিক্ষাটা শেখায় আর কি। কিন্তু ওই যে আমি তো মানুষ না, আমি শিখতে পারিনি তাই জন্য। যাই হোক, কিন্তু আমার মনে হয় মন থেকে ভালোবাসা থাকলেই সেটাই যথেষ্ট। নাম ধরে ডাকছি কি অন্য কিছু ধরে ডাকছি আমার মনে হয় না সেটা কিছু ম্যাটার করে, বলে সম্মানটা মন থেকে আসে, ভালোবাসাটা মন থেকে আসে। যে আমি এমন কিছু নাম ধরে ডাকছি না, ওগো শুনছো গো এরকম করে ডাকছি, এদিকে তাকে সম্মান করছি না, এটা কখনোই ঠিক নয়। তো সম্মান আছে, ভালোবাসা আছে। আমার মনে হয় এরকম স্বামী স্ত্রীর সম্পর্কে শুধুমাত্র আগে আগে দরকার বন্ধুত্বটা। আর আমার মনে হয় বন্ধুত্ব থাকলেই তবেই একটা রিলেশন আরো ভালো দিকে যায় বা কিছু। তো সেই বন্ধুত্বটা আমাদের মধ্যে আশা করি আছে, হয়তো ওই জন্যেই পারিনি কখনো নাম ধরা থেকে অন্য কিছুতে ডাকতে। তো সম্মান আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, সেটা আমি কি নাম ধরে ডাকছি বা কি ধরে ডাকছি আমার মনে হয় না সেটা কিছু ম্যাটার করে। তোমাদের কি মতামত একবার জানিও প্লিজ। আমি এখানে আটাটাও মেখে ফেলেছি, এখন বাজে 7:30, সন্ধে দিয়ে আমি আর ঘরে যাইনি, চলে এসেছিলাম রান্নাঘরে। আলুটাকে কেটে আলুটাকেও ভাজলাম, সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি। তো আমার একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছে করলো, ওরও ইচ্ছে করছিল কিন্তু ওর আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছিল, পেঁয়াজটা আমি বললাম বলে বলো আচ্ছা ঠিক আছে দাও। তো রাতেরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আমি, ওর টিফিন বক্স টক্স মাজা হয়ে গেছে আমার। আর ও আসার পর থেকেই না মোটামুটি, মানে ওরা ও নাকি রাস্তাতেই পেয়েছিল, একটু টিপ 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 করে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, এটা বিকেলে দুপুরের পর থেকেই হচ্ছে মোটামুটি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।